স্বাগতম সকলকে আমার চতুর্থ পর্বের ভিডিওতে। আমি আজ আলোচনা করতে চলেছি অ্যান্ড্রয়েড অ্যাপ কিভাবে তৈরি করা যায়। আজকে আমি মোবাইলের সাহায্যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা দেখাবো। মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে পাপ্পিন বলে সার্চ করতে হবে, PUFFIN পাপ্পিন বলে সার্চ করলে এরকম একটা অ্যাপ পাওয়া যাবে, পাপ্পিন ওয়েব ব্রাউজার। এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল হচ্ছে আমার, ইনস্টল হয়ে গেলে এটা ওপেন করে নিতে হবে। ফার্স্ট পর্যায়ে ওপেন করলে যে কোনো অ্যাপেই অনেক কিছু অপশান দেখায়, এখানেও তাই দেখাবে, কিন্তু দ্বিতীয়বার ওপেন করলে আর এত কিছু অপশান দেখাবে না, খুব সহজেই এটা ওপেন হয়ে যাবে। যাই হোক, আমরা পাপ্পিন ওয়েব ব্রাউজারটাকে ওপেন করব। এবার ব্রাউজারটাকে ওপেন করে নেব। ওপেন করে নিলাম, নেক্সট নিচের দিকে দেখাচ্ছে, নিচের দিকে কোণে নেক্সট 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 করে যাব। এবার স্টার্ট, গেট স্টার্টেড করে দিলাম। এবার এটা ওকে করে দিতে হবে। ওকে করে দিলে এবার লগ ইন করতে বলছে, মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে। এখানে নট এটা করলাম। এবার ওই আমার ব্রাউজার, আমার প্রজেক্টটা খুলে গেল, ওপেন হয়ে গেল। এবার আমি এখানে কাজ করতে পারবো। এটা কিভাবে চালাতে হয় একটু দেখে নিতে হবে। এখানে এখানে আমরা একটা ওই উপর দিকে তিনটে ডট পাওয়া যাচ্ছে, সেখানে ক্লিক করলে কতগুলো অপশান খুলে যাবে। তারপর আমরা যাব মাউস বলে অপশানটাতে। এই মাউস বলে অপশানটাতে এটাকে অন করে দেব। এটা অন করে দিলে একটা মাউস প্যাড খুলে যাবে, মানে মোবাইলটা ঠিক কম্পিউটারের মতো হয়ে যাবে। এখানটা একটু এটা প্রথমবার বলে এত কিছু অপশান দেখাচ্ছে, নেক্সট করে দিতে হবে নিচের দিকে কোণে। এই জায়গাটা একটু নেক্সট করে দেব। নেক্সট করে দিলে আবার একটু নেক্সট করে দিতে হবে। এবার এখানে একটা ক্লিক করতে হবে, এই যে উপরে অপশানটাতে ক্লিক করলে ভালো হয়। উপরের অপশানটাতে ক্লিক করে দিলে আমার মাউস প্যাডটা খুলে যাবে। মাউস প্যাডটা খুলে গেল। এবার এটা ঠিক কম্পিউটারের মতো আমরা ব্যবহার করতে পারব। একটা মাউসের এরোটাও এসে গেছে, এরোটা দেখতে পাচ্ছি আমরা উপর দিকে কালো। এই উপরে এই জায়গাটা অংশ ধরে আঙুল দিয়ে চেপে ধরে আমরা মাউস প্যাডটাকে যেখানে খুশি আমার ইচ্ছে মতো সরাতে পারবো। মাউস প্যাডটাকে যেমন এদিক ওদিক সরাতে পারি, ঠিক তেমনি মাউসের যে এরোটা, এরোটাকে ওদিক ওদিক সরাতে পারবো। সেটা সরাতে গেলে আমাকে এই যে আমি চিহ্নিত করলাম জায়গাটা, এখানটা যে কোনো জায়গায় আঙুল দিয়ে সোয়াইপ করতে হবে। আর যে এখন যে চিহ্নিত করছি সেই জায়গাটা হচ্ছে স্ক্রল বার, এটা হচ্ছে স্ক্রল বার। এখানে আমি আঙুল দিয়ে সোয়াইপ করলে, উপর নিচ করলে স্ক্রল হবে। এখানে ফাঁকা জায়গাটায় আমি কোনো গ্যালারির ছবি যেরকম বড় করা যায় ঠিক সেভাবে আমরা বড় করতে পারবো। আবার এই নিচের, আবার সেই নিচের দিকটাতেও যে ফাঁকা জায়গা, যেখানে মাউস প্যাড বাদে যেখানে ফাঁকা জায়গা পাবো সেখানে গ্যালারির ছবি যেভাবে বড় করে দুই আঙুল দিয়ে সেভাবে আমরা এটা বড় করতে পারবো, বড় ছোটো করতে পারবো, বা এক আঙুল দিয়ে এদিক ওদিক সরাতে পারবো। মানে একসঙ্গে মাউস প্যাড এবং আঙুল একসঙ্গে কাজ করবে। মাউস প্যাডে যখন আঙুল থাকবে তখন মাউস প্যাড কাজ করবে। মাউস প্যাড ছাড়া অন্য কোথাও আঙুল থাকলে তখন মাউস প্যাডটা কাজ করবে না, বা মাউসটা কাজ করবে না, তখন আমার আঙুলই কাজ করবে। আমি আঙুল দিয়েও এরোটাকে সরাতে পারি। যাই হোক, আমি এই মোবাইলটাকে, স্ক্রিনটাকে নিয়ে আসলাম, এরোটাকে একটু সরিয়ে নিয়ে। আর আমি যদি আঙুল দিয়ে ক্লিক করতে চাই কোথাও, তাহলে এরোটাকে একবার সরাতে হবে, সরিয়ে তবে ক্লিক করতে হবে। আমি এটাকে রিফ্রেশ করে নিলাম। যদি কখনও ব্রাউজারটা একটু হ্যাং করে কাজ করতে না চায় তখন রিফ্রেশ করে নেওয়া যেতে পারে। আর এটা, এই ব্রাউজারটা চলে একমাত্র একটু উচ্চ মানের মোবাইলে, মানে একটু র্যাম বেশি থাকলে ভালো হয়, তাহলে হ্যাং করার ভয়টা কম থাকে। ঠিক একই রকম কম্পিউটারের মতোই এখানে মোবাইলও কাজ করা যাবে, মোবাইলেও সেই অ্যাপ তৈরি করা যাবে। আর এখানে একটা ব্যাপার বলছি, এই মোবাইলের
নিচের দিকে যে একটা রেকটেঙ্গেল আইকন আছে তাতে টাচ করলে এটাকে আমরা মিনিমাইজ করতে পারি এবং এটাকে স্ক্রল করে একদিকে সরিয়ে দিলেই পুরো ট্যাবটা বন্ধ হয়ে গেল। আবার ইচ্ছে করলে ওপেন করে নিতে পারি। এটা কখন করি আমরা? যখন অ্যাপটা কখনো হ্যাং করছে বা আমার মোবাইলটা হ্যাং করছে, তখন পুরো যতগুলো আমার কাছে অ্যাপ ওপেন আছে সেগুলো আমরা উইন্ডোগুলো পুরো ক্লোজ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড থেকে ক্যান্সেল করে দিতে পারি। আবার মাউস প্যাডটা নিয়ে চলে আসলাম, আবার আমি আবার কাজ করতে পারবো। আবার আগের মতোই কাছে এরোতে ক্লিক করলাম, মাউসটা চলে মোবাইল স্ক্রিনটা চলে আসলো। আমি যে কোনোভাবে এখন কাজ করতে পারি মাউসের সাহায্যে, যে আমি বড় করতে পারছি, এটা বড় করেছে আমি গ্যালারির ছবি যেভাবে বড় করে দুই আঙুল দিয়ে সেইভাবেই বড় করলাম। আর এটা আরেকটা ক্লোজ করা বুদ্ধি আছে, যে ক্রস চিহ্নটা আছে নিচের দিকে ক্রস, সে ক্রস চিহ্নতে টাচ করলেই এটা উইন্ডোটা পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার স্ক্রিনে যে আইকনটা দেখা যাচ্ছে সেটা একটা আমারই তৈরি অ্যাপ, VIP চ্যাটিং অ্যাপ, ঠিক হোয়াটসঅ্যাপের মতো।